বৃহস্পতিবার রাতে ভারতের মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরই সেখানে প্রবেশ করে দেশটির কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর কর্মকর্তারা। লিকার পলিসি মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করেন 55 বছর বয়সী কেজরিওয়ালকে। এর কিছুক্ষণ পরে গ্রেফতার করা হয় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে সারা জাগানো দল আম আদমি পার্টির প্রধানকে। পুলিশ জানায় দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং এমপি সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। নির্বাচন সামনে রেখে বিরোধী নেতা কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে সরকার হেনস্থা করছে বলে অভিযোগ আম আদমি পার্টির। অভিযানের সময় দলের কোনো নেতাকে তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভারত জুড়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে সারা জাগান অরবিন্দ কেজরিওয়াল। এর প্রেক্ষিতে 2013 সালে ভারতের রাজধানী দিল্লিতে ব্যাপক জয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী হন তিনি। এরপরই দেখাতে থাকেন একের পর এক সুশাসনের চমক। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি করে আগামী নির্বাচনে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আম আদমি পার্টি। এর মধ্যেই গ্রেফতার করা হল কেজরিওয়ালকে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।